নমস্কার বন্ধুরা, আমরা চলে এসেছি যশোরের চাচড়ার শিব মন্দির। চাচড়ার শিব মন্দির, চলো আগাও। অনেক পুরনো ঐতিহ্যবাহী, এটা অনেক পুরনো চাচড়ার শিব মন্দির। মূল গেট কি এটা? হ্যাঁ, ভালোই লাগে। দাঁড়াও এখানে। এই হলো যশোরের চাচড়ার শিব মন্দির। আমরা এখন চলে এসেছি যশোরের চাচড়ার শিব মন্দির। খুব পুরনো এবং দেখতে খুব সুন্দর। দেখো তো আসছে। আমরা রয়েছি যশোরের চাচড়ার শিব মন্দির। যাও যাও, যাও বাবু যাও নাকি? হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি এখান থেকে। নিয়ে ঠাকুরের কাছে নিয়ে যাও। ওম ভোলে। আচ্ছা দাদা, বলছি যে এই এই মন্দিরটা মানে কত বছরের পুরনো? এটা 1696 খ্রিস্টাব্দে নির্মাণ হয়, রাজা মনোহর রায়ের। আচ্ছা 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 আচ্ছা, সে অবধি রাজারা চলে যাওয়ার পরে এটা পরিত্যক্ত থাকে। আচ্ছা, তারপরে 71 সালে যুদ্ধের পরে বাংলাদেশ সরকার এটা অধিগ্রহণ করে। আচ্ছা, পার্বণ হয় না, তারপরে আমরা সর্বসাধারণ সকলে মিলে চেষ্টা করি। আচ্ছা, চেষ্টা করার পরে 2015-13-14 এপ্রিল এটার বিগ্রহ স্থাপন এবং নিত্য পূজার অনুমতি প্রদান। বাহ বাহ বাহ, সে অবধি আমাদের এখানে নিত্য পুজো হয়ে আসছে। হ্যাঁ, এটা তো খুব পুরনো মন্দির, দেখলেই বোঝা যায় পুরনো মন্দির। আর এখানে ধরেন প্রতি মাসে পূর্ণিমাতে ভক্ত সম্মেলন হয়। হ্যাঁ বাবু, দিকে বিভিন্ন দর্শক এই পূর্ণিমাতে আসেন। আচ্ছা, এবং আমরা সকল দর্শকের জন্য আমাদের। আচ্ছা, আমরা ইন্ডিয়া থেকে এসেছি, এখানে আমরা খবরটা পেয়েছি এখানে একটা মন্দির আছে, এটা আমরা ইন্ডিয়ায় নিয়ে যেয়ে ছেড়ে দেবো ফেসবুক বা বিভিন্ন জায়গায়, এটা আরও প্রচার হবে। আরেকটা জিনিস ভালো হবে, সেটা হচ্ছে হ্যাঁ বলুন, এই রাজার মানে রাজা মনোহর রায়ের বংশ পরম্পরায় হয়তো বা কেউ না কেউ আছেন। আমি শুনেছি যতদূর বিশ্বাস ততদূর কলকাতাতে আছেন, হয়তো তেনরাও এই ফেসবুকে দেখে পাবেন। একদম একদম, আমাদের পূর্বপুরুষের সেই মন্দিরে আজকে নিত্য পুজো হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার মানে রেগুলারই পুজো হয়। হ্যাঁ হ্যাঁ, ব্রাহ্মণ এখানে নিযুক্ত আছে। আচ্ছা আচ্ছা, এখানে মাঝে গুজরাট থেকে লোক আসছিল 12 জন, তারপরে কলকাতা থেকে 4 জন। আচ্ছা, আমরা এসে ভারতের মানে ইয়ে থেকে, হাবড়া থেকে। আচ্ছা আচ্ছা, হাবড়া তো আমাদেরই এলাকা। হ্যাঁ হ্যাঁ, হাবড়া 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 হ্যাঁ, গুমা হাবড়া। আমি অবশ্য
72 সালে যখন যুদ্ধের সময় আমি গেছি আচ্ছা 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 গবরডাঙ্গা আবার যাবেন ঘুরে আসবেন চাপড়া এখন যে বাবা আটকে দিয়েছে না ঠিক আছে তবু যাবেন একবার এখন বাবার ইচ্ছা ছাড়া আর হবে না এখন এই দপ্তরে পুরো দায়িত্বটাই আমার উপরে দেন আচ্ছা এখন লোক সরকারি লোক নাই আমাকে বলছে দাদা অপেক্ষা করেন আমরা দেখছি আপনার বিষয় আচ্ছা তবে কিন্তু খুব সুন্দর লাগছে এবং কারুকার্যটা খুব সুন্দর দারুণ মানে অসাধারণ চাই যে আরো উন্নয়ন হোক একদম 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 এটার প্রচার হবে তো এটা খুব পুরানো আচ্ছা এটা কি চাষড়ার শিব মন্দির তো আচ্ছা 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 খুব সুন্দর লাগছে এবং দারুণ পুরনো বেশ ভালো বেশ দারুণ লাগছে সোজা সোজা দারুণ লাগছে ঐতিহ্যবাহী পুরান পুরাতন কত মানে কত বছরের আগে বললেন ওরে বাবা বা বা মানে প্রায় মহাপ্রভুর আমল আচ্ছা বলছি এখানে ১১টা শিব মন্দির না কোথায় অভয়নগর ও আচ্ছা আচ্ছা সেটাও খুব সুন্দর যাই হোক হ্যাঁ তো এই দাদাকে খুব ভালো লাগলো এনার কথাবার্তা খুব ভালো লাগলো ইনি আছেন আমি ভগবান শিবকে শিবের কাছে প্রার্থনা করি ওনার যেন সার্বিক মঙ্গল হয় উনি যেন এখানে আরও ভালোভাবে থাকতে পারেন এবং উনি যেন আমাদের ইন্ডিয়াতেও একবার ঘুরে আসেন এটাও চাই ভোলানাথ মাস্টার একদম একদম হ্যাঁ হ্যাঁ ঠিক 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 একদম উনি তো আছেন এখানে বসে তুমি থাকো এখানে আমরা আসি বেসিক্যালি তারকেশ্বর মন্দির যেটা এটা খুব গ্ল্যামার দেখার মধ্যে আছে দেখো যাই হোক খুব সুন্দর লাগলো এটা মহদান একদম একদম আর আমরা গ্রহণ নেই না না এটা মানুষের মনের থেকে যে আশীর্বাদ দিয়েই মানুষের সেবা আর আমরা এটা নিয়ে গিয়ে ফেসবুকে বা ইউটিউবে ছাড়বো এটা আরো প্রচার হবে আপনারা সবাই আসবেন ইউটিউবে চ্যানেল থেকে আমাদের সেদিনকে আসছিল হ্যাঁ 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 আমি কথা বলেছি এবং দেখি আমাকে তার পরের দিনই ডিসি স্যার এই অধিদপ্তরের যে হেড আচ্ছা আমাকে উনি ফোন দিয়েছেন এবং বলছে যে আপনার সঙ্গে অনেক কথা আছে আপনি আসুন বুঝতে পেরেছি হ্যাঁ হ্যাঁ আমারও ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে ছাড়বো আচ্ছা 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 তো যাই হোক হ্যাঁ তাহলে আপনি আমার অনুরোধ থাকবে যে বিশ্বময় এটা ছড়িয়ে পড়ুক নিশ্চয়ই ইউটিউব মানে বিশ্বময় এটা দর্শনীয় জিনিস একদম একদম এটা আমাদের হিন্দুদের একটা ঐতিহ্য এবং যথেষ্ট পুরাতন হ্যাঁ যথেষ্ট পুরাতন হ্যাঁ এবং খুব সুন্দর এবং আমি চাই আরও অনেক দর্শনার্থী আসুক এখানে আরও জাকজমক হোক সংস্কার হোক একদম সংস্কার হোক আমি চাই সেটা আমরা ইন্ডিয়ার থেকে এসেছি এবং ভালোও লাগলো খুব সুন্দর লাগলো থ্যাংক ইউ দাদা হ্যাঁ 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 আপনারা সবাই ভালো থাকবেন চাঁচড়ার শিব মন্দির যশোরের চাঁচড়ার শিব মন্দির খুব সুন্দর হ্যাঁ 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 এইটা লেখা আছে না এইটাই দরকার ও আসেন হ্যাঁ চাঁচড়ার শিব মন্দির আমরা আসলাম এই পুরাতন এই চাঁচড়ার শিব মন্দির দারুণ লাগলো ইনি এই প্রসাদ থ্যাংক ইউ ভালো থাকবে হ্যাঁ ভোম বলে খুব সুন্দর পুরাতন খুব সুন্দর দারুণ দেখতেও সুন্দর যশোরের চাঁচড়ার শিব মন্দির এই হলো গেট মূল গেট এই দেখতেও খুব সুন্দর এখানে একটা ঐতিহাসিক নিদর্শন যশোরের চাঁচড়ার শিব মন্দির বাংলাদেশের অন্তর্গত যশোর জেলার চাঁচড়ার শিব মন্দির কেমন লাগলো পাপিয়া আমার তো খুব ভালো লেগেছে হ্যাঁ মন্দিরটা খুব সুন্দর পুরাতন থ্যাংক ইউ